কি হয়েছে কি হয়েছে? আচ্ছা ও, এবার টিসুর বাবা। ওরে বাবা, ও ওই অ্যাক্টিং দেখো, অ্যাক্টিং দেখো বাবা। ওরে বাবা, এবার টিসু করো, টিসু টিসু করো বাবা। ছেলে এখানে দারুণ রকমের দুষ্টুমি করছে, রান্না বান্না এখনো কিছু হয়নি। কালকের ব্লগটা এখানেই শেষ করলাম, মানে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, এখান থেকে আরেকটা ব্লগ শুরু হচ্ছে। মোটামুটি এই দু তিন দিনে ঘরের অবস্থা কি হতে পারে সেটা তো তোমরা বুঝতেই পারছো, যেহেতু কোনো সাহায্য করার কেউ নেই আমাদের। সো আমি কাজ করা বন্ধ করে দিলে ঘর একদম উথাল পাথাল হয়ে যায়। আর এই কয়েকদিন কৃষ্ণ পুরোপুরি আমার কোলেই থেকেছে, এই কারণে কোনো কাজকর্ম হাতই দিতে পারিনি। তো এখন একটু তাড়াহুড়ো করে সয়াবিনটাকে এই যে গরম জলে সেদ্ধ করে রেখেছিলাম, সয়াবিনের ঝোল বানাবো আর ভাত বানাবো, আর একটু ছাঁচ নিয়ে এসেছি, এটা দিয়ে আমাদের লাঞ্চটা হয়ে যাবে। আর কেমন আছো তোমরা সবাই? আমরা বিন্দাস আছি, চলে এসেছি আবার আরেকটা ঝলমালে ভিডিও নিয়ে। বিন্দাস আছি ঝলমালে ভিডিও এর জন্য বলতে পারছি, কারণ হলো আমাদের পুচকু সোনা। ও এখানে খেলাধুলো করছে, ও দুষ্টুমি করছে, এটার মানেই হচ্ছে আমরা ভালো আছি। বাচ্চা ভালো থাকলে বাবা মা ভালো থাকে, এটা ভীষণ স্বাভাবিক ব্যাপার। তাই আর কি, ও যখন ধীরে 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 সুস্থ হচ্ছে, আবার আগের মতন খেলাধুলো করছে, এটা দেখে আমরাও নিজেদের এনার্জি আবার ফিরে পাচ্ছি। চাই লুঙ্গি ডান্স, দেখো কাণ্ড। টিসু তোমার লুঙ্গি কোথায়? করো নাচো, উলে বাবাল, উ উ, ওরে লুঙ্গি ডান্স, উ। কি দেবে, কি গোলমাল? আচ্ছা গোলমাল দাও। ওরে বাবারে, কাশি হচ্ছে গো। আস্তে আস্তে শোনো আমার, আস্তে। এই কাশিটার কথা বলতে হবে ডাক্তারকে। কাশিটা তারপর বলছিল না অক্সিজেন লেভেল কি চেক? হ্যাঁ, ওটা আজকে চেক করবে সন্ধ্যাবেলা। এই হচ্ছে আমাদের ছাঁচ বানিয়েছি, সাদা ভাত, আর তার সাথে হচ্ছে কি বলে এটা, কি বলে কি বলে, সয়াবিনের তরকারি বানিয়েছি। কি বলে কি বলে, ভুলেই গেছিলাম, মাংস বলতে যাচ্ছিলাম। সয়াবিনটা একদম প্রেশার কুকারে বানিয়েছি, বেশ নরম নরম হয়েছে, খেতেও ভালো হয়েছে। নিজের প্রশংসা নিজেই করছি। এর অবস্থা দেখো কি অবস্থা হয়ে রয়েছে, সব গুছাতে হবে, একটু হেল্প করো গো। হ্যাঁ বলতো কেমন লাগে, সবে বেরোবো, সন্ধে সন্ধে হয়েছে, ডাক্তারের ক্লিনিকে যাবো, ডাক্তারের সাথে আজকে কনসালটেশন রয়েছে, প্লাস হচ্ছে কৃষুকে নেবুলাইজার দেওয়া রয়েছে। কৃষুর বাবা এখন গাড়ির চাবি খুঁজছে, গাড়ির চাবি খুঁজে পাচ্ছে না। তো আমি ফাইনালি যেটা ডুপ্লিকেট চাবি যেটা ঘরে থাকে সেটা তো বের করে রেখেছি, কিন্তু যেটা নিয়ে আজকে আমরা দুপুরবেলায় গিয়েছিলাম সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। সারা ঘর তন্ন তন্ন করে খুঁজেছি, এই যে জামা কাপড় গুছিয়েছিলাম আবার লন্ডভন্ড হয়ে গেছে, তাও খুঁজে পাইনি। বাবা আর ছেলে গেছে নিচে দেখতে পার্কিং এ যে গাড়িতেই লাগিয়ে রেখেছে নাকি আদেও ঘরে এনেছে। আসো আসো, জুতো পরে না, জুতো সোনা, দেখো দেখো দৌড়ানো, দেখো ছেলে, আসো আসো, এই যে কাশি হচ্ছে, চলো। আমরা সবে বাড়ি থেকে বেরিয়েছি ডাক্তারের ক্লিনিকে আসার জন্য, কি করছিস তুই? সোসাইটির নিচে সব বাচ্চারা খেলে, আসার সময় ওই যে নেমে পড়েছে, এখন আর ঘরে যেতে চাইছে না। আমার বাবা বয়স হয়েছে, এই ভারী একটা ব্যাগ নিয়ে চলতে পারছি না, আমি এখানে বসছি, ছেলের বাবা ছেলেকে দেখাশোনা করছে। এই সাংঘাতিক আগে এত ঝড় চলছিল, আর আমাদের সোসাইটিতে ঢোকার সাথে সাথে আবার সেই গরম শুরু হয়ে গেছে। তুই যে কৃষ্ণ আর কৃষ্ণ বাবা দাঁড়িয়ে রয়েছে, এই যে এই যে এই যে মাটির মধ্যে যত ওর খেলা। কৃষ্ণ কি বাবা, ওই 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 চলে গেছে, বিল্লি চলে গেছে, চলো শোনো বাবার কাছে চলো, এই দিক দিয়ে চলো, এই দিক দিয়ে, এই দিক দিয়ে, এই সাইকেল। কা হুয়া বাবু, কা হুয়া, ইয়ে পুছো জরা, কা হুয়া, ইয়ে বিস্কিট হ্যায়, পুছো কা হুয়া, কা হুয়া, কা হুয়া, কা হুয়া, কা হুয়া, রে কা, ইয়ে লাইট হুয়া, বলো কা হুয়া, বলো
চুল আমার এই কটাই বেঁচেছে, আর ন্যাড়া করে দিস না আমাকে বাছা। ক্যা হুয়া এ হামিদাও, ব্যথা লাগলো হামিদাও? চাষার সময় তো নিচে অনেকক্ষণ খেললো, ও খেলে ও হাঁপায় না, আমরা হাঁপিয়ে যাই ওর পেছনে দৌড়তে দৌড়তে। কিন্তু সব থেকে ভালো ব্যাপার হলো কৃষ্ণসোনাকে ডাক্তার বলেছে এখন পুরোপুরি ফিট রয়েছে, কোনো অসুবিধা নেই। একটু কাশি যেটুকু রয়েছে সেটা কয়েকদিনের মধ্যেই ঠিকঠাক হয়ে যাবে, কাশি সারতে একটু সময় লাগে, কিন্তু বুকে যেই ঘর ঘর আওয়াজটা হচ্ছিল, বুকে যেই কাফটা জমেছিল ওটা এখন অনেকটাই ঠিকঠাক হয়ে গেছে, আর মুখের ছালার প্রবলেমটাও অনেকটা ঠিকঠাক হয়েছে। এগুলো সম্ভব হয়েছে অবশ্যই ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায়। এরকমভাবেই আমাদের ভালোবাসা দিতে থেকো, স্পেশালি কৃষুকে এরকমভাবেই ভালোবাসা দিতে থেকো। আর তোমরা এই কদিন আমাকে ফেসবুকে, ইনস্টাগ্রামে, ইউটিউবে, আগের ভিডিওতে, রিসেন্ট ভিডিওতে সব জায়গায় শুধু কৃষু রিলেটেডই প্রশ্ন করেছো, দিদি কৃষু খাচ্ছে কি, কৃষু শরীর ঠিকঠাক আছে কি। এই যে ভালোবাসাটা আমরা এই কদিনে পেয়েছি, দ্যাট ইজ বিয়ন্ড ওয়ার্ডস, মানে বিয়ন্ড এক্সপেকটেশন, এটা আমরা আশাই করতে পারিনি। তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ তোমাদের ইচ অ্যান্ড এভরি ওয়ানকে যারা কৃষুর জন্য এত এত ভালোবাসা পাঠিয়েছে। আচ্ছা দেখো, চিরুনি দিয়ে ওটাকে আমরা এরকম চাকু দিয়ে কাটি না, ওইভাবে প্যাকেটটাকে কাটার চেষ্টা করছে, হবে না, দাও। কা হুয়া খুলে গেছে।